বিসমিল্লাহ রহমানুর রহিম রহমানুর রহিম আল্লাহর নামে আল কোরআন বাংলা পারা সতেরো সুরা আম্বিয়া পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন কিন্তু ওরা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে যখনই ওদের কাছে ওদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে ওরা তো হাসি ঠাট্টা করতে করতে শোনে তাদের মন সাড়া দেয় না সীমালঙ্ঘনকারীরা গোপনে পরামর্শ করে এ তো তোমাদেরই মতো একজন মানুষ তবু কি তোমরা দেখে শুনে জাদুর খপ্পড়ে পড়বে রসুল বলল আকাশ ও পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক জানেন আর তিনি তো সবই জানেন ওরা বলল অলিক স্বপ্ন না সে এ বানিয়েছে না সে তো এক কবি সুতরাং সে আমাদের কাছে এক আনুক যেমন নিদর্শন দিয়ে পূর্বশরীদের পাঠানো হয়েছিল এদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করেছি ওর অধিবাসীরা বিশ্বাস করত না তবে কি এরা বিশ্বাস করবে তোমার পূর্বে আমি প্রত্যাদেশ দিয়ে মানুষই পাঠিয়েছিলাম তোমরা যদি না জানো তবে উপদেশ প্রাপ্ত সম্প্রদায়কে জিজ্ঞাসা করো আর আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তাদের খাবার খেতে হতো না তারা চিরস্থায়ীও ছিল না তারপর আমি তাদেরকে দেয়া আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম আমি ওদেরকে ও যাদেরকে ইচ্ছা রক্ষা করেছিলাম এবং সীমা লঙ্ঘনকারীদেরকে ধ্বংস করেছিলাম আমি তোমাদের ওপর কিতাব অবতীর্ণ করেছি যার মধ্যে তোমাদের জন্য উপদেশ আছে তবুও কি তোমরা বুঝবে না আমি কত জনপদ ধ্বংস করেছি যার অধিবাসীরা সীমালঙ্ঘন করেছিল এবং তাদের পরে অন্য জাতি সৃষ্টি করেছি তারপর যখন ওরা আমার শাস্তি প্রত্যক্ষ করল তখনই ওরা জনপদ থেকে পালাতে লাগল ওদেরকে বলা হয়েছিল পালিও না বরং ফিরে এসো তোমাদের আরাম আয়েসের কাছে ও তোমাদের বাসগৃহে যাতে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায় ওরা বলেছিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো সীমালঙ্ঘন করেছিলাম আমি ওদের কাটা শস্য ও নেভানো আগুনের মতো না করা পর্যন্ত ওদের এ আর্তনাদ স্তব্ধ হয়নি আকাশ ও পৃথিবী আর ওদের মাঝে কোনো কিছুই আমি ছলে সৃষ্টি করিনি আমি যদি চিত্ত বিনোদনের উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দিয়েই তা করতাম আমি তা করিনি বরং আমি সত্য দিয়ে মিথ্যার ওপর আঘাত হানি আমি মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে দিই আর তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায় দুর্ভোগ তোমাদের তোমরা যা বলছ তার জন্য আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা তাঁরই তাঁর সান্নিধ্যে যারা আছে তারা তাঁর উপাসনা করতে অহংকার করে না ও ক্লান্তিও বোধ করে না তারা দিন রাত তাঁর পবিত্র মহিমা কীর্তন করে তারা শৈথল্য করে না ওরা মাটি থেকে তৈরি যেসব দেবতা গ্রহণ করেছে সেগুলো কি মৃতকে জীবিত করতে পারে যদি আল্লাহ ছাড়া আকাশ ও পৃথিবীতে অন্যান্য উপাস্য থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত তাই ওরা যা বলে তার থেকে আরসের অধিপতি আল্লাহ তো পবিত্র মহান তিনি যা করেন সে বিষয়ে তাঁকে প্রশ্ন করা হবে না বরং ওদেরকেই প্রশ্ন করা হবে ওরা কি তাঁকে ছাড়া অন্য উপাস্য গ্রহণ করেছে বল তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত কর আমার সঙ্গে যারা আছে তাদের জন্য এই উপদেশ আর এই উপদেশ ছিল পূর্ববর্তীদের জন্য কিন্তু ওদের অধিকাংশই আসল সত্য জানে না ফলে ওরা মুখ ফিরিয়ে নেয় আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই তাই আমারই উপাসনা কর এই প্রত্যাদেশ ছাড়া আমি তোমার পূর্বে কোনো রসুল পাঠাইনি ওরা বলে করুণাময় সন্তান গ্রহণ করেছেন তিনি তো পবিত্র মহান বরং যাদের আল্লাহর সন্তান বলা হয় তারা তো তার সম্মানিত দাস তারা আগ বাড়িয়ে কথা বলে না তারা তার আদেশ অনুসারেই কাজ করে তাদের সামনে পেছনে যা কিছু আছে তা তিনি জানেন তারা সুপারিশ করে শুধু ওদের জন্য যাদের ওপর তিনি সন্তুষ্ট ও যারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত তাদের মধ্যে যে বলবে তিনি ছাড়াও আমি একজন উপাস্য তাকে আমি প্রতিদান দেব জাহান নামে এভাবেই আমি সীমালঙ্ঘনকারীদেরকে শাস্তি দিয়ে থাকি অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম তবুও কি ওরা বিশ্বাস করবে না আর আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বত সৃষ্টি করেছি যাতে পৃথিবী ওদেরকে নিয়ে এদিকে বা ওদিকে ঢলে না যায় আর আমি ওর মধ্যে প্রশস্ত পথ করে দিয়েছি যাতে ওরা গন্তব্যস্থলে পৌঁছতে পারে আর আমি আকাশকে করেছি এক সুরক্ষিত ছাদ তবু ওরা তার নিদর্শন সমূহ থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্রকে প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথ বিচরণ করে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অমরত্ব দান করিনি সুতরাং তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে প্রত্যেক প্রাণকেই মরণের স্বাদ নিতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দিয়ে বিশেষভাবে পরীক্ষা করে থাকি আর আমারই কাছে তোমাদের ফিরিয়ে আনা হবে অবিশ্বাসীরা যখন তোমাকে দেখে তখন ওরা তোমাকে কেবল বিদ্রুপের পাত্র রূপেই গ্রহণ করে ওরা বলে এ কি সে যে তোমাদের দেব দেবীদের সমালোচনা করে ওরাই তো করুণাময়ের কোনো উল্লেখ করলে বিরোধিতা করে মানুষ সৃষ্টিগতভাবে তরাপ্রবণ শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব সুতরাং তোমরা আমাকে তাড়াতাড়ি করতে বল না আর ওরা বলে তোমরা যদি সত্য বলো তবে বলো এ প্রতিশ্রুতি কখন সত্য হবে হায় যদি অবিশ্বাসীরা সে সময়ের কথা জানত যখন ওরা ওদের সামনে ও পেছনে থেকে আগুন ঠেকাতে পারবে না আর ওদের সাহায্য করা হবে না ওদের ওপর হঠাৎ করে তা আসবে ও ওদেরকে হতবুদ্ধি করে দেবে আর ওরা তা রুখতে পারবে না আর ওদেরকে অবকাশ দেয়া হবে না তোমার পূর্বেও বহু রসুলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল শেষে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল তা বিদ্রুপকারীদেরকেই ঘিরে ফেলেছিল বল রাত্রিতে বা দিনে রহমান থেকে কে তোমাদেরকে রক্ষা করবে তবুও ওরা ওদের প্রতিপালকের স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয় তবে কি আমি ছাড়া ওদের এমন দেবদেবী রয়েছে যারা ওদের রক্ষা করবে তারা তো নিজেদেরকেই সাহায্য করতে পারে না এবং আমার বিরুদ্ধে তাদেরকে কেউই সাহায্য করবে না বরং আমি ওদেরকে ও ওদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলাম এবং ওদের আয়ুষকালো হয়েছিল দীর্ঘ ওরা কি দেখছে না যে আমি ওদের পৃথিবীকে চার দিক থেকে ছোট করে আনছি তবুও কি ওরা বিজয়ী হবে বলো আমি তো কেবল প্রত্যাদেশ দিয়েই তোমাদেরকে সতর্ক করি কিন্তু যারা বধির তাদেরকে যখন সতর্ক করা হয় তারা সতর্ক বাণী শোনে না তোমার প্রতিপালকের শাস্তির লেশমাত্র তাদেরকে স্পর্শ করলে তারা বলে উঠবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী আর কেয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব সুতরাং কারো ওপর কোনো অবিচার করা হবে না আর যদি তিল পরিমাণ ওজনেরও কাজ হয় তবুও তা আমি উপস্থিত করব হিসাব গ্রহণ করতে আমি যথেষ্ট আমি অবশ্যই মূসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান ন্যায় ও অন্যায়ের মীমাংসা আলো ও উপদেশ সাবধানীদের জন্য যারা না দেখেও তোমাদের প্রতিপালককে ভয় করে ও ক্যামদ সম্পর্কে ভীত সন্ত্রস্ত এ কল্যাণময় উপদেশ আমি এ কোরআন অবতীর্ণ করেছি তবু তোমরা একে অস্বীকার করো আমি তো এর পূর্বে ইব্রাহিমকে ভালোমন্দ মন্দ বিচারের জ্ঞান দিয়েছিলাম ও আমি তার সম্বন্ধে ভালো করেই জানতাম যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল এই যে মূর্তিগুলো যাদের পূজায় তোমরা রত রয়েছ এগুলো কি ওরা বলল আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি সে বলল তোমরা নিজেরা তো স্পষ্ট বিভ্রান্তিত রয়েছ তোমাদের পিতৃপুরুষরাও ছিল বিভ্রান্তিতে ওরা বলল তুমি কি আমাদের কাছে সত্য এনেছ না তুমি ঠাট্টা করছ সে বলল না তোমাদের প্রতিপালক আকাশ ও পৃথিবীর প্রতিপালক তিনি তো ওদের সৃষ্টি করেছেন আর এ বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর শপথ তোমরা চলে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেব তারপর সে ওদের প্রধান মূর্তি ছাড়া অন্যান্য মূর্তিকে ভেঙে চুড়ে দিল যাতে ওরা তাঁর শরণাপন্ন হয় ওরা বলল আমাদের দেবতাদের কে এমন করল নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী কেউ কেউ বলল এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি সবাই তাকে ইব্রাহিম বলে ডাকে ওরা বলল তাকে লোকজনের সামনে উপস্থিত কর যাতে ওরা সাক্ষ্য দিতে পারে ওরা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবতাদের এমন অবস্থা করেছ সে বলল এদের এই প্রধানিত এ কাজ করেছে এদের জিজ্ঞাসা করে দেখো না যদি এরা কথা বলতে পারে তখন ওরা মনে মনে চিন্তা করে দেখল ও একে অপরকে বলতে লাগল তোমরাই তো সীমালঙ্ঘনকারী তারপর ওদের মাথা হেট হয়ে গেল ও ওরা বলল তুমি তো ভালোই জানো যে এরা কথা বলে না ইব্রাহিম বলল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর উপাসনা করো, যা তোমাদের কোনো উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না ধিক তোমাদেরকে আর আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো তাদেরকে তবুও কি তোমরা বুঝবে না ওরা বলল তবে ইব্রাহিমকে পুড়িয়ে ফেলো সাহায্য কর তোমাদের দেবতাদেরকে যদি একান্তই কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও ওরা ইব্রাহিমের বিরুদ্ধে এক ফন্দি আঁটতে চাইল কিন্তু আমি ওদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করলাম আর আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে সে দেশে গেলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি আর আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক আরও দান করেছিলাম ইয়াকুব আর প্রত্যেককেই সৎ কর্মপরায়ণ করেছিলাম আর তাদেরকে করেছিলাম নেতা তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সৎ প্রদর্শন করত তাদেরকে আদেশ করেছিলাম সৎ কাজ করতে নামাজ কায়েম করতে ও জাকাত প্রদান করতে তারা আমারই উপাসনা করতো আর আমি লুথকে হিকমত ও জ্ঞান দিয়েছিলাম এবং তাকে এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা অশ্লীল কর্মে লিপ্ত ছিল ওরা ছিল এক খারাপ সম্প্রদায় সত্য ত্যাগী আর আমি তাকে অনুগ্রহ করেছিলাম সে ছিল সৎ কর্মপরায়ণদের একজন স্মরণ করুহকে পূর্বে সে যখন ডেকেছিল তখন আমি তার ডাকে সাঁড়া দিয়েছিলাম আর তাকে ও তার পরিজনবর্গকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম আর আমি তাকে সে সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করেছিলাম যারা আমার নির্দেশগুলো অস্বীকার করেছিল ওরা ছিল এক খারাপ সম্প্রদায় এজন্যই ওদের সকলকেই আমি ডুবিয়েছিলাম আর স্মরণ কর দাউদ ও সোলায়মানের কথা যখন তারা বিচার করছিল এক শস্যক্ষেত্র সম্পর্কে যেখানে রাত্রে এক লোকের ভেড়া ঢুকে পড়েছিল আমি তাদের বিচার দেখছিলাম আর আমি সোলাইমানকে এ বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সাথে আমার পবিত্র মহাকীর্তন করে আমি ছিলাম এই সবের কর্তা আমি তাকে তোমাদের জন্য বর্ম তৈরি করতে শিখিয়েছিলাম যা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হবে না আমি বায়ুকে সোলায়মানের বশীভূত করেছিলাম বায়ু তার নির্দেশে সে দেশের দিকে প্রবাহিত হতো যেখানে আমি কল্যাণ রেখেছিলাম এর প্রতিটি বিষয় আমি পুরোপুরি জানি বিদ্রোহী শক্তির মধ্য থেকে কতককে আমি তার অধীন করে দিয়েছিলাম ওরা তার জন্যে ডুবুরির কাজসহ অন্যান্য কাজ করত তবে আমি তাদের নিয়ন্ত্রণে রাখতাম আর স্মরণ কর আয়ুবের কথা যখন সে তার প্রতিপালককে ডাক দিয়ে বলেছিল আমি দুঃখ কষ্টে পড়েছি তুমি তো দয়ালদের মধ্যে সবচেয়ে বড় দয়াল আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম তার দুঃখ কষ্ট দূর করেছিলাম তাকে তার পরিবার পরিজন ও তাদের সঙ্গে তাদের মতো আরও অনেককে ফিরিয়ে দিয়েছিলাম এ আমার আশীর্বাদ যারা উপাসনা করে তাদের জন্য এক উপদেশ স্মরণ কর ইসমাইল ইদ্রিস ও জুলকিফল এর কথা তারা ছিল ধৈর্যশীল ও সৎকর্মশীল তারা ছিল আমার অনুগ্রহভাজনদের অন্তর্ভুক্ত স্মরণ কর জুন কথা সে ক্ষুদ্ধ হয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছিল এবং মনে করেছিল আমি তাকে পাঁকড়াও করব না তারপর গভীর অন্ধকার থেকে প্রার্থনা করেছিল প্রভু হে তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি মহাপবিত্র আমি পাপি আমি গুনাহগার আমায় ক্ষমা করো তখন আমি তার প্রার্থনা কবুল করেছিলাম তাকে বিপদ মুক্ত করেছিলাম আর এভাবেই আমি বিশ্বাসীদের উদ্ধার করি স্মরণ কর জাকারিয়ার কথা যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক আমাকে নিঃসন্তান রেখো না যদিও আমি জানি আমাকে বংশীয় উত্তরসূরি না দিলেও সবার মৃত্যুর পরও তুমি বিরাজমান থাকবে আমি তার দোয়া কবুল করলাম তাকে দান করলাম পুত্র ইয়াহিয়া তার স্ত্রীকে সন্তান গ্রহণের যোগ্য করলাম এই রসুলরা সৎকর্মে প্রতিযোগিতা করত আশা শঙ্কা নিয়ে আমার কাছে প্রার্থনা করত আর তারা ছিল আমার কাছে সব সময় বিনয়াবনত স্মরণ কর সেই নারীর কথা যে নিজের সতীত্ব রক্ষা করেছিল আমি তার মধ্যে আমার আদেশ সঞ্চারিত করলাম আর তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্যে এক উজ্জ্বল নিদর্শন করেছিলাম তোমাদের এই যে জাতি এ তো একই জাতি আর আমি তোমাদের প্রতিপালক তাই আমার উপাসনা করো কিন্তু তারা নিজেদের কাজকর্মে একে অপরের বিরুদ্ধে বিভক্ত প্রত্যেককেই আমার কাছে ফিরিয়ে আনা হবে সুতরাং কেউ সৎকর্ম করলে ও বিশ্বাস করলে তার কর্মপ্রচেষ্টা অগ্রাহ্য হবে না আর আমি তো তা লিখে রাখি যে জনগোষ্ঠীকে আমি ধ্বংস করছি তার ওপর এই নিষেধাজ্ঞা রয়েছে যে তারা আর ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেয়া হবে এবং ওরা প্রত্যেক পাহাড় থেকে ছুটে আসবে সত্য প্রতিশ্রুতি আসন্ন হলে দেখবে অবিশ্বাসীদের চোখ ভয়ে কেমন স্থির হয়ে যাবে ওরা বলবে হায় দুর্ভোগ আমাদের আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম না আমরা তো সীমালঙ্ঘন করেছিলাম তোমরা এবং আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো সেগুলো তো জাহান নামের ইন্ধন তোমরাই সেখানে প্রবেশ করবে যদি ওরা উপাস্যই হতো তবে ওরা জাহান নামে প্রবেশ করত না ওরা সকলে সেখানেই চিরকাল থাকবে সেখানে অংশীবাদীরা চিৎকার করবে আর সেখানে ওরা কিছুই শুনতে পাবে না যাদের জন্য আমি পূর্ব হতে কল্যাণ নির্ধারণ করেছি তাদেরকে তার জাহান নাম থেকে দূরে রাখা হবে তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না আর তাদের মন যা চায় তারা তা চিরকাল ভোগ করবে সেখানে জান্নাতে মহা ভয় তাদেরকে বিষাদগ্রস্ত করবে না আর ফেরেশ তারা তাদেরকে এই বলে অভ্যর্থনা করবে এই তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব যেভাবে লিখিত কাগজ গোটানো হয় যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে আমি পুনরায় সৃষ্টি করব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমি এ পালন করবই জবুর কিতাবে উপদেশ উল্লেখের পর আমি লিখে দিয়েছি যে আমার যোগ্যতা সম্পন্ন দাসেরা পৃথিবীর অধিকারী হবে এতে সে সম্প্রদায়ের জন্য বাণী রয়েছে যারা উপাসনা করে আমি তোমাকে বিশ্বের জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছি বলো আমার ওপর প্রত্যাদেশ হয় যে তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ সুতরাং তোমরা কি মুসলমান হবে আত্মসমর্পণ করবে যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তুমি বলো আমি তোমাদের সকলের কাছে এমনিভাবে ঘোষণা করছি যদিও আমি জানি না তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা আসন্ন না দূরে তিনি তো জানেন তোমরা মুখে যা বলো ও যা লুকিয়ে রাখো আমি জানি না হয়তো এ তোমাদের জন্য এক পরীক্ষা আর জীবনের উপভোগ তো কিছুকালের জন্য রসুল বলল হে আমার প্রতিপালক তুমি ন্যায্যভাবে বিচার করে দাও আমাদের প্রতিপালক তো করুণাময় তোমরা যে কথা বলছ তার জন্য তাঁরই সাহায্য নিতে হবে সুরাহাজ পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে হে মানব জাতি তোমাদের প্রতিপালককে ভয় কর কেয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন দেখতে পাবে প্রত্যেক মা যে দুধ দেয় তার দুধের ছেলেকে ভুলে যাবে ও প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে মানুষকে দেখাবে মাতালের মতো যদিও তারা মাতাল নয় আসলে আল্লাহর শাস্তি তো কঠিন মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞানতাবশত আল্লাহর সম্বন্ধে তর্ক করে ও প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে শয়তান সম্বন্ধে এ নিয়ম করে দেয়া হয়েছে যে যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে সে তাকে পথভ্রষ্ট করবে ও তাকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে হে মানব জাতি পুনরুত্থান সম্বন্ধে তোমাদের সন্দেহ আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর শুক্র থেকে তারপর রক্তপিণ্ড থেকে তারপর আংশিক আকার প্রাপ্ত ও আংশিক আকারহীন চর্বিত প্রতি মাংসপিণ্ড থেকে তোমাদের কাছে আমার শক্তি প্রকাশ করার জন্য আমি যা ইচ্ছা করি তা আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে রেখে দিই তারপর আমি তোমাদেরকে শিশু রূপে বের করি পরে তোমরা পূর্ণ যৌবনে উপনীত হও তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটবে আবার কেউ কেউ বয়সের শেষ প্রান্তে পৌঁছবে সবকিছু জানার পরও তার কোনো জ্ঞান থাকবে না তুমি মাটিকে দেখো নিষ্প্রাণ তারপর আমি সেখানে বৃষ্টি বর্ষণ করলে তার রোমাঞ্চ লাগে ফলে ফুলে ফেঁপে ওঠে এবং জন্ম দেয় নানান সুন্দর জিনিস এই তো প্রমাণ যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন আর তিনিই সর্ববিষয়ে শক্তিমান কেয়ামত ঘটবেই এতে কোনো সন্দেহ নেই আর কবরে যারা আছে আল্লাহ তাদেরকে আবার ওঠাবেন তবু মানুষের মধ্যে এমন লোক আছে যে জ্ঞান ছাড়া পথ নির্দেশ ছাড়া আলোকময় কিতাব ছাড়া আল্লাহর সম্বন্ধে কুটতর্ক করে অন্যদেরকে আল্লাহর পথ থেকে বিপথে নেওয়ার জন্য সে দম্ভ ভরে বিতন্ডা করে তার জন্য এই দুনিয়ায় আছে লাঞ্ছনা কেয়ামতের দিনে আমি তাকে পুড়িয়ে শাস্তির স্বাদ নেয়াব সেদিন তাকে বলা হবে এ তো তোমার কৃতকর্মের ফল কারণ আল্লাহ দাসদের ওপর জুলুম করেন না মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধার সঙ্গে আল্লাহর উপাসনা করে তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় আর কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্বাবস্থায় ফিরে যায় সে ইহলোকে ও পরলোকে ক্ষতিগ্রস্ত হয় এই তো স্পষ্ট ক্ষতি ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা ওদের কোনো অপকার করতে পারে না উপকারও করতে পারে না এই চরম বিভ্রান্তি ওরা এমন কিছুকে ডাকে যা উপকারের চেয়ে ক্ষতি করে কত খারাপ এ অভিভাবক আর কত খারাপ এ সহচর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে যার নাতে প্রবেশ করাবেন যার নিচে নদী বইবে আল্লাহ তো যা ইচ্ছা তাই করেন যে কেউ মনে করে আল্লাহ রসুলকে ইহলোকে ও পরলোকে সাহায্য করবেন না সে ঘরের ছাদে রশি ঝুলিয়ে নিজেকে মাটি থেকে বিচ্ছিন্ন করুক তারপর সে দেখুক তার কৌশল তার আক্রোশের কারণ দূর করে কি না এভাবে আমি সুস্পষ্ট নিদর্শন হিসেবে এ অবতীর্ণ করেছি আর স্মরণরেখ আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথ প্রদর্শন করেন কেয়ামতের দিন আল্লাহ বিশ্বাসী ইহুদি সাবেই খ্রিস্টান মাজুস অর্থাৎ অগ্নি উপাসক ও অংশীবাদীদের মধ্যে মীমাংসা করে দেবেন আল্লাহ সমস্ত কিছুই প্রত্যক্ষ করেন তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে ও পৃথিবীতে সূর্য চন্দ্র নক্ষত্রমণ্ডলী পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু আর মানুষের মধ্যে অনেকে আবার অনেকের জন্য শাস্তি অবধারিত হয়েছে আল্লাহ যাকে হেয় করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না আল্লাহ তো যা ইচ্ছা তাই করেন এই আয়াতের এখানে একটি সেজদা আছে বিশ্বাসী ও অবিশ্বাসী দুটি দল তাদের প্রতিপালক সম্বন্ধে বিতর্ক করে যারা অবিশ্বাস করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক তাদের মাথার ওপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে যাতে ওদের চামড়া আর ওদের পেটে যা আছে তা গলে যায় আর ওদের জন্য থাকবে লোহার মুগুদ যখনই ওরা যন্ত্রণায় কাতর হয়ে জাহান নাম থেকে বেরোতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেয়া হবে ওদেরকে বলা হবে দহন যন্ত্রণা ভোগ করো যারা বিশ্বাস করে ও সৎকাজ করে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে নদী বইবে সেখানে তাদেরকে সোনা ও মুক্তার কঙ্কন দিয়ে অলঙ্কৃত করা হবে আর সেখানে তাদের পোশাক হবে রেশমের তাদেরকে সৎবাক্যের অনুসারী করা হয়েছিল এবং তারা আল্লাহর পথে পরিচালিত হয়েছিল যারা অবিশ্বাস করে ও মানুষকে আল্লাহর পথে বাধা দেয় আর যে মসজিদ উল হারামকে আমি স্থানীয় ও বহিরাগত সকলের জন্য সমান করেছি তা থেকে মানুষকে নিবৃত্ত করে তাদেরকে আমি কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাব আর যে সীমা লঙ্ঘন করে মসজিদুল হারামে পাপ কাজ করতে ইচ্ছা করে তাকেও আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য কাবাঘরের জায়গা ঠিক করে দিয়েছিলাম তখন আমি বলেছিলাম আমার সঙ্গে কোনো শরিক দাঁড় করিও না ও আমার ঘরকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে ও যারা নামাজ দাঁড়ায় রুকু করে ও চিস্তা করে আর মানুষের কাছে হজ ঘোষণা করে দাও ওরা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও ধাবমান উটের পিঠে চড়ে আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে যাতে ওরা ওদের মঙ্গল লাভ করে আর নির্দিষ্ট দিনগুলোতে ওরা আল্লাহর নাম নেয় গবাদি পশু জবাই করার সময় যা জীবনের উপকরণ হিসেবে তাদেরকে তিনি দিয়েছেন তোমরা তার থেকে খাও ও অভাবী ফকিরদেরও খাওয়াও তারপর তারা যেন তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে ও তাদের মানত পূর্ণ করে এবং প্রাচীন ঘর কাবা তাওয়াফ করে এই হজ আর কেউ আল্লাহর নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলোর সম্মান করলে তার প্রতিপালকের কাছে তার জন্য ভালো তোমাদের কাছে উল্লেখিত ব্যতিক্রমগুলো ছাড়া অন্যান্য গবাদি পশু তোমাদের জন্য হালাল করা হয়েছে সুতরাং তোমরা প্রতিমারূপ অপবিত্রতাকে বর্জন করো ও দূরে থাকো মিথ্যা কথা থেকে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে ও তার কোনো শরিক না করে আর যে কেউ আল্লাহর শরিক করে তার অবস্থা এমন যেন সে আকাশ থেকে পড়ল তারপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল বা বাতাস তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূর জায়গায় ফেলে দিল এই তার বিধান আর কেউ আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করলে সে তো তা করে হৃদয়ের ধর্মনিষ্ঠা থেকে এসব কোরবানির পশুর মধ্যে নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের জন্য নানা উপকার রয়েছে তারপর ওদের কোরবানির জায়গা হবে প্রাচীন ঘরের কাবার কাছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি যাতে আমি তাদের জীবনের উপকরণ হিসেবে যেসব গবাদি পশু দিয়েছি সেগুলো জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় তোমাদের উপাস্য তো একমাত্র আল্লাহ সুতরাং তাঁরই কাছে আত্মসমর্পণ কর ও সুসংবাদ দাও বিনীতদের যাদের হৃদয় আল্লাহর নাম করা হলে ভয়ে কাঁপে যারা তাদের বিপদাপদে ধৈর্য ধরে ও নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে জীবনের উপকরণ দিয়েছি তার থেকে ব্যয় করে আর উঠকে তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি তোমাদের জন্য ওতে মঙ্গল রয়েছে সুতরাং শাড়ি বেঁধে দাঁড় করিয়ে ওদেরকে জবাই করার সময় তোমরা আল্লাহর নাম নাও যখন ওরা কাঁত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে খাও আর খাওয়াও যে চায় না তাকে আর যে চায় তাকেও এভাবে আমি ওদেরকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে ওদের মাংস বা রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের ধর্মনিষ্ঠা এভাবে তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এজন্য যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন সুতরাং তুমি সৎ কর্মপরায়ণদের খবর দাও আল্লাহ বিশ্বাসীদেরকে রক্ষা করেন তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে ভালোবাসেন না যারা অক্লান্ত হয়েছে তাদের যুদ্ধের অনুমতি দেয়া হল কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ তাদের সাহায্য করতে অবশ্যই সক্ষম তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করা হয়েছে শুধু এজন্য যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ আল্লাহ যদি মানবজাতির জাতির এক দলকে আরেক দল দিয়ে বাধানা দিতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টানদের মঠ ও গির্জা ধ্বংস হয়ে যেত ইহুদিদের ভজনালয় আর মসজিদ যেখানে আল্লাহর নাম বেশি করে স্মরণ করা হয় আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করেন যে তার ধর্মকে সাহায্য করে আল্লাহ নিশ্চয়ই শক্তিমান পরাক্রমশালী আমি এদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা করলে এরা যথাযথভাবে নামাজ পড়বে জাকাত দেবে ও সৎকর্মের নির্দেশ দেবে এবং অসৎকর্ম নিষেধ করবে সকল কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভুক্ত আর লোকে যদি তোমাকে মিথ্যাবাদী বলে তবে ওদের পূর্বে নুহ আদ ও সামুদের সম্প্রদায় ইব্রাহিম ও লুতের সম্প্রদায় এবং মাদিয়ানবাসীরা মিথ্যাবাদী বলেছিল নবীদেরকে এবং মিথ্যাবাদী বলা হয়েছিল কেও আমি অবিশ্বাসীদেরকে অবকাশ দিয়েছিলাম ও পরে তাদেরকে পাঁকড়াও করেছিলাম কি ভয়ানক ছিল আমার শাস্তি সীমালঙ্ঘনের জন্য আমি কত জনপদ ধ্বংস করেছি এসব জনপদ আজ নিছাদ ধ্বংসস্তূপ কত কূপ পরিত্যক্ত আর সুচ্চ প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত আজ তারা কি দেশ ভ্রমণ করেনি যাতে তারা তাদের হৃদয় দিয়ে বুঝতে বা চোখ দিয়ে দেখতে পারে চোখ তো অন্ধ নয় বরং বুকের মাঝের হৃদয় অন্ধ তারা তোমাকে শাস্তি তাড়াতাড়ি এগিয়ে আনতে বলে যদিও আল্লাহ কখনো তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন না তোমার প্রতিপালকের একদিন তোমাদের গণনার হাজার বছরের সমান আর আমি অবকাশ দিয়েছিলাম কত জনপদকে যখন ওরা সীমালঙ্ঘন করেছিল তারপর ওদেরকে শাস্তি দিয়েছিলাম আর প্রত্যাবর্তন করতে হবে আমারই কাছে বল হে মানব সমাজ আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী সুতরাং যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা আর যারা প্রবল হওয়ার উদ্দেশ্যে আমার আয়াতকে নস্বাত করার চেষ্টা করে তারাই জাহান নামে বাস করবে আমি তোমার পূর্বে যেসব নবী ও রসুল পাঠিয়েছিলাম তারা যখনই কিছু আবৃত্তি করত তখনই শয়তান তাদের আবৃত্তিতে বাইরে থেকে কিছু ছুঁড়ে ফেলত কিন্তু শয়তান যা বাইরে থেকে ছুঁড়ে ফেলে আল্লাহ তা দূর করে দেন তারপর আল্লাহ তার আয়াতগুলোকে সুসংবদ্ধ করেন আর আল্লাহ তো সর্বজ্ঞ তত্ত্বজ্ঞানী এজন্য যে শয়তান যা বাইরে থেকে ছুঁড়ে ফেলে তা দিয়ে তিনি পরীক্ষা করেন তাদেরকে যাদের অন্তরে ব্যাধি রয়েছে এবং যারা পাষণ হৃদয় সীমালঙ্ঘনকারীরা অশেষ মতভেদে রয়েছে আর এ এজন্যও যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেন জানতে পারে যে এ তোমার প্রতিপালকের কাছ থেকে প্রেরিত সত্য তারা যেন ওতে বিশ্বাস করে আর তাদের অন্তর যেন ওর অনুগত হয় যারা বিশ্বাসী তাদেরকে অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করেন অবিশ্বাসীরা সরল পথে সন্দেহ করা থেকে বিরত হবে না যতক্ষণ না ওদের কাছে হঠাৎ করে কেয়ামত এসে পড়বে বা এসে পড়বে এক ভয়ঙ্কর দিনের শাস্তি সেদিন চূড়ান্ত কর্তৃত্ব থাকবে আল্লাহরি তিনি ওদের বিচার করবেন সুতরাং যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তারা সুখকর বাগানে থাকবে আর যারা অবিশ্বাস করে ও আমার আয়াত অস্বীকার করে তাদেরই জন্য থাকবে অপমানকর শাস্তি যারা আল্লাহর পথে হিজরত করেছে ও পরে নিহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদেরকে আল্লাহ উৎকৃষ্ট জীবিকা দান করবেন আর আল্লাহই সর্বোৎকৃষ্ট দাতা। তিনি তাদেরকে অবশ্যই এমন জায়গায় প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে আর আল্লাহ তো তত্ত্বজ্ঞানী সহিষ্ণু কথা এই আর তাকে যেভাবে কষ্ট দিয়েছিল সেইভাবে কেউ প্রতিশোধ নিলে ও আবার তার ওপর অন্যায় করা হলে আল্লাহ নিশ্চয়ই তাকে সাহায্য করবেন আল্লাহ তো পাপ মোচন করেন ক্ষমা করেন এ এজন্য যে আল্লাহ রাত্রিকে দিনে ও দিনকে রাত্রিতে পরিণত করেন আর আল্লাহ সব শোনেন দেখেন এ এজন্যও যে আল্লাহই সত্য আর তার পরিবর্তে ওরা যাকে ডাকে তা অসত্য আর আল্লাহ তিনি তো সমুচ্চ মহান তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন যাতে পৃথিবী সবুজ শ্যামল হয়ে ওঠে আল্লাহ তো সূক্ষ্মদর্শী সব খবর রাখেন আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই আর আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসনীয় তুমি কি লক্ষ্য কর না যে পৃথিবীতে যা কিছু আছে সে সবকে ও তার নির্দেশকে সমুদ্রে বিচরণকারী জলযানগুলোকে আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছেন আর তিনি আকাশকে স্থির রাখেন যাতে তার অনুমতি ছাড়া তা পৃথিবীর ওপর পড়ে না যায় আল্লাহ নিশ্চয়ই মানুষের প্রতি পরবশ পরম দয়ালু আর তিনি তো তোমাদেরকে জীবন দান করেছেন তারপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন আর তিনি তোমাদেরকে জীবিত করবেন মানুষ তো অতি অকৃতজ্ঞ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নিয়ম নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছি যা ওরা পালন করে সুতরাং ওরা যেন তোমার সঙ্গে এ ব্যাপারে বিতর্ক না করে তুমি ওদেরকে তোমার প্রতিপালকের দিকে ডাক দাও তুমি তো সরল পথেই আছো ওরা যদি তোমার সঙ্গে তর্ক করে তবে বলো তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন তোমরা যে বিষয়ে মতভেদ করছ আল্লাহ কেয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে মীমাংসা করে দেন তুমি কি জানো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন এ সবই লেখা আছে এক কিতাবে এ আল্লাহর কাছে সহজ আর ওরা উপাসনা করে এমন কিছুর যার সমর্থনে তিনি কোনো দলিল পাঠাননি আর যার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই সীমালঙ্ঘনকারীদেরকে কেউ সাহায্য করবে না আর ওদের কাছে আমার স্পষ্ট আয়াত আবৃত্তি করা হলে তুমি অবিশ্বাসীদের মুখে অসন্তোষের লক্ষণ দেখবে কেউ ওদের কাছে আমার আয়াত আবৃত্তি করলে ওরা তার ওপর মারমুখ হয়ে ওঠে বল তবে কি আমি তোমাদেরকে এর চেয়ে খারাপ কিছুর সংবাদ দেব এ তো আগুন এ বিষয়ে আল্লাহ অবিশ্বাসীদেরকে সতর্ক করে দিয়েছেন আর বসবাসের জন্য এ কতই না খারাপ জায়গা হে মানব সমাজ একটি উপমা দেয়া হচ্ছে মন দিয়ে শোনো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যদি এর জন্যে তারা সকলে মিলে জোঁটও বাঁধে আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু নিয়ে চলে যায় সেও তারা ওর কাছ থেকে উদ্ধার করতে পারবে না যে চায় ও যার কাছে চাওয়া হয় উভয়ই কত দুর্বল ওরা আল্লাহকে সত্যিকারের পরিমাপ করতে পারে না আল্লাহ তো ক্ষমতাবান পরাক্রমশালী আল্লাহ ফেরেস্তা ও মানুষের মধ্য থেকে বাণীবাহক মনোনীত করেন আল্লাহ সব শোনেন সব দেখেন মানুষের সামনে ও পেছনে যা কিছু আছে তিনি তা জানেন আর সব কিছুই আল্লাহর কাছে ফিরে যাবে হে বিশ্বাসীগণ তোমরা রুকু করো সেজদা করো ও তোমার প্রতিপালকের উপাসনা করো এবং সৎকর্ম কর যাতে তোমরা সফল কাম হতে পারো আর আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত তোমাদেরকে তিনি মনোনীত করেছেন তিনি তোমাদের ধর্মে তোমাদের জন্য কঠিন কোন বিধান দেননি এ ধর্ম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুরূপ আল্লাহ পূর্বে তোমাদের নামকরণ করেছিলেন মুসলিম আর এ কিতাবেও করেছেন যাতে রসুল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানব জাতির জন্য সুতরাং তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও ও আল্লাহকে অবলম্বন করো তিনি তোমাদের অভিভাবক এক মহানুভব অভিভাবক ও সাহায্যকারী প্রিয় শ্রোতা এখানেই শেষ হল পবিত্র কোরআনের পারা সতেরো আগামী পর্বে পারা আঠারো শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ রইল মহান তালা তার কালামে পাকের এই উপস্থাপনাটি কবুল করুন এবং এর মাধ্যমে সমাজকে তার কিতাবের আলোতে উদ্ভাসিত করুন এর উসিলায় আমাদের ভুল ত্রুটি ও গোনাখাতা মাফ করে দিন এবং এটিকে আমাদের আখেরাতের মুক্তির উপায় বানিয়ে দিন আমিন